গতকাল বছরের শেষ দিন রবিবার উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের কান্তিপাড় এনকে সিনিয়র মাদ্রাসার পরিচালনা সমিতির ভোট গ্রহণ হয়। সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টে পর্যন্ত ভোটদান প্রক্রিয়া চলে। ভোট শেষে গণনা শুরু হয়। রাত 2টোর সময় ভোটের ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশ হওয়ার পরে তৃণমূল কংগ্রেসের 6 জন প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করে মাদ্রাসার প্রধান শিক্ষক জয়ী প্রার্থীদের হাতে উইনার সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সোমবার দুপুরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজয় মিছিল বের করেন। কান্তিপাড় এনকে সিনিয়র হাই মাদ্রাসা থেকে রসাখাওয়া পর্যন্ত বিজয় মিছিল করা হয়। তার পাশাপাশি আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা। শেষে মিষ্টিমুখ করানো হয় সবাইকে। এদিনের মিছিলে পা মেলান করণদিঘির বিধায়ক গৌতম পাল, 13 নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম, 14 নম্বর জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা সিংহ রায় চৌধুরী সহ তৃণমূল কংগ্রেসের সদস্যরা। এদিন মিছিল শেষে পুরুষ বিভাগের বিপুল ভোটে জয়ী প্রার্থী মতিউর রহমান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলেছেন শুনুন। আপনার নাম? আমার নাম মতিউর রহমান। কোন দল থেকে দাঁড়িয়েছিলেন? মামাটি মানুষ তৃণমূল কংগ্রেসের দল থেকে। 6 জন প্রার্থী যে টিকিট নিয়েছিলাম পেয়েছিলাম দল আমাদেরকে দিয়েছিল, সেই 6 জন প্রার্থী 31 ডিসেম্বর 2023 তারিখে গতকালকে যে ইলেকশন হয়েছে খুব শান্তিপূর্ণভাবে ইলেকশন হয়েছে এবং মানুষ আমাদের 2 হাত তুলে আশীর্বাদ দিয়েছে এবং জনগণের যে সাড়া, মামাটি মানুষের যে উন্নয়ন এবং ছাত্রছাত্রীর যে ভবিষ্যৎ, যেমন কন্যাশ্রী থেকে নিয়ে মাইনরিটি থেকে নিয়ে একশ্রী থেকে নিয়ে যে উত্তেজনা এবং ওনাদের ভবিষ্যৎকে যে এগিয়ে নিয়ে আসছে, তাতে মানুষ আমাদেরকে গার্জেন এবং অভিভাবক 2 হাত তুলে সাড়া দিয়েছে, তাতে আমরা সন্তুষ্ট যে আজকে রেজাল্টটা হয়েছে আমাদের। কত ভোটে লিড করেছেন? আমি নিজস্ব ব্যক্তিগত যেটা হচ্ছে 1138 ভোটে লিড করেছি। আপনার প্রতিদ্বন্দ্বী কে ছিল? আমার প্রতিদ্বন্দ্বী ছিল আফাক আলম, উনি পেয়েছেন 853 ভোট আর কি। আচ্ছা, এই যে নির্বাচন হওয়ার পরে নির্বাচনে জয়ী হলেন, আগামীতে কিভাবে কাজ করবেন? আমরা চাই ম্যানেজিং কমিটির বিগত দিনে যে মাদ্রাসাটার পরিকাঠামো, এবং সেটা একটা স্কুলের পরিকাঠামো ছিল না, ওটা একটা পঞ্চায়েতের মতো পরিকাঠামো ছিল, সেই স্কুলটাকে স্কুলের মতো পরিকাঠামো করে সেখানে যাতে পঠন পাঠনভাবে ঠিকঠাক করতে পারি এবং ওখানে টিচার ব্যবস্থা খুবই কম আছে। আগামীতে আমরা টাইট টিচার ব্যবস্থাটা যাতে আমাদের মাননীয় করণদিঘি বিধায়ক গৌতম পাল মহাশয়ের নেতৃত্বে আমাদের মিনিস্টার অব দি আমাদের মামাটি মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবধি যত তাড়াতাড়ি পারি আমরা সেই টিচারটার ব্যবস্থা চালিয়ে যাব এবং যে আমাদের মামাটি মানুষের উন্নয়ন, স্টুডেন্টরা যাতে সঠিকভাবে কোনো ভর্তি থেকে নিয়ে বা কোনো স্কলারশিপ থেকে নিয়ে যাতে অসুবিধা না হয়, যারা সঠিক ক্যান্ডিডেট সঠিকভাবে যাতে সুযোগ সুবিধা পায়, জনগণের উন্নয়ন হয়, এলাকার উন্নয়ন হয়, এইটুকু নিয়ে আমি আশাবাদী এবং আশা আছে আমরা সেটা করব। যে হাত 2 হাত তুলে আমাকে জনগণ আশীর্বাদ দিয়েছে সেটা আমরা চাই জনগণের আশাটা পূর্ণ করতে, এটাই আমি বলে শেষ করছি। মামাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, গৌতম পাল মহাশয় জিন্দাবাদ এবং আমাদের মাননীয় মমতা পাল মহাশয় জিন্দাবাদ। পাশাপাশি কান্তিপাড় এনকে সিনিয়র মাদ্রাসার টিচার ইনচার্জ আব্দুল মালিক কি জানিয়েছেন শোনাব। আজকে কি ছিল? আজকে ম্যানেজিং কমিটির পুনর্গঠনে যে ইলেকশন বা নির্বাচন ছিল, সেই নির্বাচনে মোট 13 জন প্রার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে মহিলা বিভাগে 2 জন এবং পুরুষ বিভাগে মোট 11 জন প্রার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে পুরুষ বিভাগ থেকে 5 জন এবং মহিলা বিভাগ থেকে 1 জন প্রার্থী উইনার হয়েছেন। উইনারদের মধ্যে আছেন আবুল হোসেন, যিনি 1105 ভোট পেয়ে উইনার হয়েছেন। এরপরে আছেন মতিউর রহমান, যিনি 1138 ভোট পেয়ে উইনার হয়েছেন। নেক্সট মহিরুদ্দিন, যিনি 1112 ভোট পেয়ে উইনার হয়েছেন। নেক্সট মোহাম্মদ বেলাল, যিনি 1101 ভোট পেয়ে উইনার হয়েছেন। নেক্সট শরীফ আলী, যিনি 1078 ভোট পেয়ে উইনার হয়েছেন। সর্বশেষে ফরিদা বিবি, যিনি 1193 ভোট পেয়ে উইনার হয়েছেন, সর্বোচ্চ ভোট মহিলা প্রার্থী পেয়েছেন। তাদেরকে আজকে উইনার ঘোষণা করা হবে। আপনার নাম? আব্দুল মালিক, টিচার ইনচার্জ কান্তিপাড় এনকে সিনিয়র মাদ্রাসা। এ বিষয়ে কান্তিপাড় এনকে সিনিয়র মাদ্রাসার ফলাফল ঘোষণার পর স্থানীয় বিধায়ক গৌতম পাল কি জানিয়েছেন শুনব। ইলেকশন ছিল, কি বলবেন? গতকাল যে করণদিঘি ব্লকের কান্তিপাড় এনকে সিনিয়র মাদ্রাসায় পরিচালনা সমিতির নির্বাচন ছিল, সেখানে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট হয়েছে এবং তারপরে কাউন্টিং শুরু হয় এবং আমাদের অনেক ভোটের ব্যবধানে আমাদের
ক্যান্ডিডেটগুলো জিতে, মানে ছয়টা ক্যান্ডিডেটই আমাদের অনেক ভোটের ব্যবধানে জিতেছে, বিরোধীদেরকে কংগ্রেস সিপিএমকে হারিয়েছে। আজকে 1 জানুয়ারি প্রথম দিন থেকে আমাদের জয়, ফলে সারা বছর আমাদের জয় থাকবে এবং লোকসভা নির্বাচনে আমরা করণদিক ব্লকে অনেক অনেক ভোটে লিড দেবো এবং আমরা লোকসভা প্রার্থীকে জিতাবো, এটা আমরা আশা রাখছি করণদিক মঞ্চের কাছে। নতুন বছরে বিধানসভার মানুষকে কি বলবেন? নতুন বছরে করণদিকবাসীকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন। এবছর আমাদের জয় দিয়ে কাটুক, নির্বাচন হলে আমাদের জয় থাকবে নিশ্চিত। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, শুধুমাত্র আপনাদের জন্য। প্রতি 10 গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে 2170 টাকার ছাড়, হীরের গয়নায় হীরের মূল্যের ওপর 25% পর্যন্ত ছাড়, প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর 20% পর্যন্ত ছাড়, রূপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড়, পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার। অফারটি 26শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2024 পর্যন্ত। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8967941588। আপনি কি চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড় মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।